মদিনাতে কি আছে মদন মদিনা মদিনা শত করেছে জাদু জোরে বলো আর একটু জোরে জানি না ওই মদিনাতে কি আছে মদন মদিনা মদিনা শত করেছে জাদু তোমার প্রেমে তোমার প্রেমে ওগো নবী আমরা পাগল দিবানা আমার জাত মদিনা মদিনা তার মদিনা ভুল যদ চাইল বলা যায় না ভুল যদ চাইল বলা যায় না আরেকটু জোরে আরেকটু মহাপদে মদিনার স্মৃতি গল ভাবি বারিবার কবে গিয়ে দেখি নদে রাও যা তোমার জোরে বলুন মদিনার স্মৃতি গল ভাবি বারিবার কবে গিয়ে দেখি নদে রাও যা তোমার তোমার দেশে যাব বলে তোমার দেশে যাব বলে আমরা হলাম রাবানা জানে বলো না আমার জাত মদিনা আমার প্রাণ মদিনা আমার জাত মদিনা আমার প্রাণ মদিনা ভুল যত চাইল বলা যায় না ভুল যত চাইল বলা যায় না মদিনার স্মৃতি গল ভাবি বারেবার কবে গিয়ে দেখি নবী রাও যা তোমার তোমার দেশে যাব বলে তোমার দেশে যাব বলে আমরা হলাম রাবানা আমার জাত মদিনা আমার প্রাণ মদিনা ভুল যত চাইল বলা যায় না আল্লাহ এই গরিবের মেয়ে অতি ভালো আর বড় লোকের ছেলে অতি কালো বুঝতে পেরেছেন এরা টাকা ওদের টাকা আছে এদের টাকা নাই টাকার জন্য মেয়েকে বিয়ে দিতে পারে না আর ওর টাকা আছে চেহারা কালো বউ খুঁজে পায় না বুঝতে পেরেছেন ছেলের বাপ আর মেয়ের বাপ এক জায়গায় আলাপ করছে আলাপ করতে করতে ইও ভাবছে যে আমার ছেলের বিয়ে হয় না ও বলছে আমি টাকার জন্য মেয়েকে বিয়ে দিতে পারি না তো বলছে এক কাজ করো তাহলে ভাই তুমি যখন নিজের মেয়ের জন্য পাত্রী খুঁজছো হ্যাঁ তোমার ছেলের জন্য পাত্রী খুঁজছো তো তুমি একটা কাজ করো আমার মেয়ে আছে তোমার ছেলে দেখা দেখের কোনো প্রয়োজন নাই তুমি রাজি আমি রাজি তাই না দুজনার ফাইসালা আমরা করে নেব আচ্ছা ঠিক আছে তাই হলো কথাবার্তা হয়ে গেল সমাপ্ত এবার দিন ধার্য হয়ে গেল দিন ধার্য হয়ে যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেয়েটাকে বিদায় করে নিয়ে যাওয়া হলো বিদায় করে নিয়ে যাও শর্ট শর্টে বলছি কারণ যে আপনাদের সংখ্যাটা দেখছি খুবই বেশি আছে তো এবার কিন্তু বিদায় করে নিয়ে যাওয়া হলো এবার বাসর রাত্রি ছেড়ে দিয়েছে ছেলেকে মেয়েকে এক ঘরে মেয়ে বলছে আল্লাহ আমার জীবনে কোনোদিন তো ছেলেকে আমি দেখি নাই নাকি না দেখাতে বাপের কথাতে আমি কিন্তু মেনে গেছি ছেলে বলছে আমিও তো দেখি নাই মেয়েকে বাবার কথাতে আমিও বিয়ে করেছি এই দুইজন মিলে আলাপ করছে মেয়েটা বলছে আল্লাহ দেখি তো আমি একটু আমার স্বামীর চেহারাটা কেমন মেয়েটা নিজের ঘুমটাকে উঠিয়েছে আর উঠিয়ে যেন স্বামীর দিকে তাকিয়েছে বাবা আর যেমনি তাকিয়েছে না বলছে আল্লাহ এটাই কালো ছিল আর কি কালো ছিল না হ্যাঁ আব্বা এত কালো দেখে দিয়েছে তো মেয়েটা বলছে আব্বা আর কি তুমি কালো পাওনি হ্যাঁ না মেয়ে কিন্তু রাগ করে আর কথা বলছে না
ছেলে বলছে আল্লাহ এতদিন করে যদিও বউ পেলাম তো আমার সঙ্গে তো আলাপই করছে না, আলাপ করা ছেড়ে দিল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, এক মাস গেল, দুই মাস গেল, ছেলে বলছে আল্লাহ আমার জীবনটাই বেকার হয়ে গেল। বলবে কেন বিয়ে করে নিয়ে আসলাম কথা বলছে না, স্ত্রী আমার সঙ্গে আলাপ করছে না, বিছানায় শুয়ে থাকি কিন্তু দুইজন দুই দিক ঘুরে। মেয়েরা বড় চালাক হয়, এই যে জালসাই বসে আছে, যারা বসে আছে তারা শুনছে আর যারা চলে গেছে তারা ঘুমাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, এদের কম্পিউটারটা খুব একদম তেজ, যা বলবেন এদের কম্পিউটার খুব ক্যাচ করে, এরা যতটা বুঝে ততটা তার থেকে বেশি রাগি, তাই না? এরা যদি ঝগড়া করে তো ওই পাড়া থেকে এই পাড়া থেকে শোনা যায়, এত তেজ আছে। কিন্তু মায়েরা ফের বুঝেও বেশি, তাই না? তো ব্রাদার, তিন মাস, কয় মাস বললাম, কয় মাস বললাম, তিন মাস, তিন মাস হয়ে যাচ্ছে কথা হচ্ছে না, মেয়েটা বড় চালাক। হঠাৎ করে স্বামীকে বলছে আগো রাত্রের বেলা এক কাজ করো তো। বলে কি হলো? বলে রনহাট্টা মসজিদে চলে যাও। বলে কেন? বলে ইমাম সাহেবের কাছে। ছেলে বলছে আল্লাহ তিন মাস পরে আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলেছে, আজকে না যে কি হয় তুমি যা বলবে আজকে সব মানতে রাজি। জোরে বলো, সব মানতে রাজি, আজকে যেখানে পাঠাবে সেখানে যাব, তিন মাস পরে কথা বলেছে। হ্যাঁ, বলছে রনহাট্টা মসজিদে চলে যাও ইমাম সাহেবের কাছে। কেন? তো বলছে ইমাম সাহেবের কাছে যাও, একটা তাবিজ লাও না। বলে তাবিজে কি হবে? বলে না জানে, আমার আল্লাহ যদি রাজি হয় তোমার কালো চেহারাটাকে যদি একটু ভালো করে দেয়। জোরে বলো, এই তাবিজে রনহাট্টা মসজিদে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব বলছে কিসের তাবিজ লেবা? তো বলছে ভাই দেখছো না আমার চেহারাটা, হ্যাঁ আমার স্ত্রী কথা বলে না, চেহারাটা আমার এত কালো, একটা তাবিজ দাও যেন তাড়াতাড়ি করে দেয় আমার আল্লাহ আমাকে ভালো। জোরে বলো। ইমাম সাহেব বলছে হাই সর্বনাশ, জিন্দগিতে একটা কাস্টমার খুঁজে পেলাম না, এইরকম কাস্টমার কোনোদিন আসেনি, তাই না? তাবিজ দিয়ে কি কালো চেহারা ভালো হয়? ইমাম সাহেবের কম্পিউটার চট করে কাজ করলো। ইয়ে বলছে তাবিজ দিয়ে যদি কাজ না হয় আবার কিন্তু এসে কিন্তু দরজা ঠাটাবে, নাকি যে এমন একটা পদ্ধতি করে দেব এতে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায় কালো চেহারাকে আমার আল্লাহ ভালো করে দেবে। জোরে বলো, কি কাজ? বলে তুমি আজ থেকে বাড়ি যাও, তোমার তাবিজের প্রয়োজন নাই। কি করব? তো বলে আজ থেকে নিয়ে তোমাকে 40 দিন আল্লাহর ইবাদত করা লাগবে। জোরে বলো, কতদিন? 40 দিন। এই যুবক ভাই নামাজ পড়া লাগবে, খালি জালসা করালে হবে না, ঠিক কিনা? তো 40 দিন তোমাকে ইবাদত করা লাগবে। আচ্ছা, তো 40 দিন। এবার কিন্তু বাড়ি আসলো, স্ত্রী বলছে ভালোই তো বলেছে, হ্যাঁ নামাজ পড়ো, শুরু করো। নামাজ শুরু হলো, একদিন হলো, দুদিন হলো, তিন দিন হলো, এইরকম করতে করতে 20 দিন গেল, 25 দিন গেল, 30 দিন গেল, 35 দিন গেল, আর মাত্র কেবল কয়েকটা দিন বাকি দেখতে দেখতে 39 দিন। কতদিন বললাম? কতদিন বললাম? 39 দিন। তবে কদিন বাকি? একদিন। এটাই তো লটারি নাকি? এবার ফাইসালা হবে। কি ফাইসালা হয়? একটা দিনের অপেক্ষা আছে, একটা দিনের অপেক্ষা আছে। আমি এক জায়গায় বসে আছি আশাপুর মার্কেটে, আমার সামনে এসে এক ভাইকে বলছে, এক ভাই, এই 25,000 মার মার, আজকে রাত্রে 12টার মধ্যে খেলা আছে, তাই না? চুপি 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 ওই গ্রামে 8 লাখ টাকা মেরে দিয়েছে ছেলেরা, 8 লাখ টাকা মেরে দিয়েছে, আর রাত্রি 12টার সময় রেজাল্ট ফাট হয়ে গেল, বলছে সব শেষ, সব টেনে নিয়েছে। নেবে না তো কি করবে? হারাম কাজে যাবে তো নেবে না? হ্যাঁ, লটারি লাগাচ্ছ, লটারি, লটারি খেলা হারাম, জুয়া খেলা হারাম, শরীয়তে যেইগুলো থাকবে না সেইগুলোর দিকে আগাবে না। ওই 25,000 টাকা কামাতে ঘাম ছুটে যায়, ঠিক না বাবা? আর 25,000 টাকা উড়াতে সেকেন্ড লাগে না, এই মোবাইলটা এমন হয়েছে। তো এই যে দেখছেন একটা দিন কেবল বাকি, চলছে একদম ফাইসালা হবে, বিছানায় গিয়ে শুয়ে গেছে। যেমনি বিছানায় শুয়ে গেছে বাবা, বিবি বলছে মাথা খারাপ, 39 দিনের নামাজটা পড়ে নিল আর একটা দিনের জন্য কালো চেহারাটাকে ভালো করবে না? হ্যাঁ আগো, তুমি শুয়ে গেলে যে উঠো,
তো বলছে কেন একদম পৌষ মাসের কনকনহা শীত থরথর করে শরীর কাঁপছে জ্বর এসেছে ঠান্ডা পানি ছোঁয়া যায় না বাজে জেগে দাও নামাজ মাজ আমি জানি না শরীরে এত জ্বর আমি পানি ছুঁইতে পারি না তুমি বলছো নামাজ পড়ো নামাজ পড়বো না এতে আল্লাহ ভালো করুক আর কালো করুক মেয়েরা বড় বুদ্ধিজীবী হয় এ বলছে যে নামাজ তো পড়াবই হ্যাঁ একে নামাজ পড়াবই 39 দিন হয়ে যাওয়ার একটা দিনের জন্য ভালো করবে না একে নামাজ ছাড়াবে না এরকম জালসাই মাহফিলে এরকম মায়েরা আমার বসে আর মৌলবিদের কাছে শুনে যে নামাজ পড়তে গেলে যদি কোনো অসুবিধা হয় ব্যতিক্রমে উজনা বানাতে গেলে তায়াম্মুম করে নামাজ হয়ে যাবে জোরে বলুন জোরে বলুন মেয়ে বড় চালাক এবার কিন্তু আবার গিয়েছেন স্বামীর কাছে আগো উঠো নামাজটুকু পড়ে নাও একটা দিনের নামাজ ছাড়িও না তো বলছে নামাজ পড়া যাবে না ঠান্ডায় পানি ছোঁয়া যায় না তো বলছে তোমাকে উজু বানাতে হবে না তোমাকে তায়াম্মুম করতে হবে এ মোটা বুদ্ধা জীবনে নামাজ পড়েনি এ বলছে আবার তায়াম্মুম কি জিনিস হ্যাঁ তো বলছে দেখো শুকনা মাটি দিয়ে যেমন যেমন উজু বানাতে হয় তেমনি করে শুকনা মাটিতে হাত মেরে মুসাওয়া করে নিতে হয় ওই রকমই উজুর মতো নিয়ম করে পড়ে নিতে হয় আচ্ছা পাকা বাড়ি আবার মাটি কোথায় পাবে মেয়েটা তো বড় চালাক এ আগেই কিন্তু সম্পূর্ণ ঘরগুলো বাইরে ভিতরে ঝাড়ু দিয়ে এতগুলো বালি জমা করেছে এই বালি ধুলো গুলো জমা করে ঘরের ভিতরে নিয়ে চার পায়ার নিচে যেন খুঁটির নিচে রেখে দিয়েছে এ পাগলার বেটা পাগলাকে উঠাচ্ছে যাও তুমি নামাজটা পড়ে নাও ওই ঘরে মাটি রাখা আছে এ পাগলা বিছানা থেকে উঠে যদি লাইট গুলো জ্বলা নাকি বিছানা থেকে উঠে যদি লাইট জ্বলিয়ে দে এ মায়েদের একটা নিয়ম আছে এরা যখন রান্না ঘরে রান্না করে তো রান্না বান্না যখন কমপ্লিট হয়ে যায় হাড়ি বর্তন সব কিন্তু উল্টিয়ে রেখে দেয় তাই না এরা কিন্তু উল্টিয়ে রেখে দেয় সব এ পাগলার বেটা পাগলা বিছানা থেকে উঠার পরে চোখে মশাল দিচ্ছে আর সিধা চলছে যেতে 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 একদম রান্না ঘরে অন্ধকারে তাই না দেখি তো মাটি কোথায় রাখা আছে যেখানে মায়েরা হাড়ি উল্টিয়ে রেখেছে ওইখানে এবার সুন্দর করে উঁচু মনে করে ওই মাটি মনে করে হাড়ির উপরে হাত মশাল মারছে সুন্দর করে হাত দিয়ে মশাল মারছে আর এই মশাল দিয়ে সুন্দর করে চেহারা দিয়ে মারছে পাগলার বেটা পাগলা সকাল হয়ে গেছে এবাদত করতে করতে বলছে আল্লাহ দেখি তো 40টা দিন তো পূর্ণ হয়ে গেছে আমার আল্লাহ আমার চেহারাটাকে কেমন করেছে এ পাগলার বেটা এবার নামাজ শেষ করে দোয়া শেষ করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে আর যেমনি আয়না দেখেছে বলছে আল্লাহ আগেই তো ভালো ছিল এখন হনুমান লাগছে আরে হবে না কেন এ তো বিবিকে রাজি করার জন্য নামাজ পড়েছে এই জন্য আমার আল্লাহ বলছে বান্দা শোন যারা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়বে তার কালো চেহারাকে আমি ভালো করে দেব আর যারা বিবিকে রাজি করার জন্য নামাজ পড়বে তার ভালো চেহারাকে আমি আল্লাহ কালো করে দেব জোরে বলুন অতএব আমাদেরকে সঠিক আমল করা লাগবে ঠিক না বাবা জি সঠিক যদি আমল করি আরে আমল সে ভক্তি হে জিন্দেগি জান্নাত ভি জাহান্নাম ভি আমলটা যদি সঠিক করে নেই তাহলে আমাদের জন্য জান্নাত আছে আর যদি বেঠিক করে যাই তাহলে কিন্তু আমাদের জন্য জাহান্নামের ঘাঁটি রেডি করা আছে এখন যেহেতু আল্লাহওয়ালাদের মহফিলে আছি দুই একটা ছন্দ আর পড়ে দিচ্ছে একটু জোরে বলো সুবহানাল্লাহ আমার মন বলে চল পাথর চাপড়ে দাতা বাবার দরবারি আমার মন বলে চল পাথর চাপড়ে দাতা বাবার দরবারি ও দাদার সাধনার বলি মশা মাঝে না বসে দাদার পাহাগ মাসারি জোরে বলো ও দাদার ও দাদার কত রাখার বাগানি দাদার কাপড় কেড়ে খেলিতেন জলি হাত বাড়াইয়া নিতেন দাদা হাত বাড়াইয়া নিতেন দাদা ভিজিত না জলি
সাধনার বল আমার মন বলে চল পাথর যাবার দাদা বাবার দরবারি হোদাদার সাধনার বলি পাহাড় থেকে মাছ নামি তো দাদা ধরিলেন হাতি আগুন নাই রে পানি নাই রে আগুন নাই রে পানি নাই রে দাদা সিদ্ধ করেন ইসিমি সাধনার বলি আমার মন বলে চল পাথর চাবার দাদা বাবার বাড়ি সে চন্দ্রা পর্যায়ে একটু জোরে বলুন আর একটু মহবতে ও দাদার ও দাদার লঙ্গর খানাতি এই ও দাদার লঙ্গর খানাতি ফকির দরবেশ খানা খায় সব এক সাথে বসে জোরে আর একটু জোরে ও দাদার ও দাদার পাক মাজারি ও দাদার পাক দরবারি হিন্দু মশাইল চাদর চড়ে দাদার এক সাথে মিলে জাতির ভেদাভেদ নাই গো দাদা জাতির ভেদাভেদ নাই গো দাদা তোমার পাক দরবারি সাধনার বলি আমার মন বলে চল পাথর চাবরে দাদা বাবার দরবারি আমি যাব যাব মনে করে আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না শয়তানি দাদা তোমার দরবারি আমার মন বলে চল পাথর যাবার দাদা বাবার দরবারি মেরা দর বাবার মায়েরা গো আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী চলে যান তো গ্রাম বাদমা খাতুনে জান্নাত রাজি আল্লাহ আনা এবার যেন স্বামীর দিকে তাকান স্বামী এত টাকা তুমি রোজগার করে নিয়ে এসো মনটা বড় খুশি আমার নবী পাক বললেন আলী এই আল্লাহওয়ালারাই তোমাকে টাকা দিয়ে খুশি করেছে তাই না এবার দিনগুলো কেটে যাচ্ছে সময়গুলো কেটে যাচ্ছি আর এক এক করে বাবা একদিন নয় দুই দিন নয় বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আলীর মন যেন আর টিকে না বাবারা আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী গো সারা জগতের নবী মনের আসারি যাইব নবীর দারি মনের আসারি যাইব নবীর দারি পাখি হইলে ডানাও থাকিলে যাইতাম নবীর দরবারে দরুদ পড়িয়া সালাম করিয়া চুমিতাম নবীর রওজারে মনের আশা আরি যাইব নবীর দারি মনের আশারি যাইব নবীর দারে আর একটু মহব্বতে আর একটু জোরে মনের আশারি যাইব নবীর দেশে আর
আরব সাগর আরে আরব সাগর দীপ পাড়ি কেমন দিব তড়ি রে তরিয়ার মাঝে করোনা দে রে পৌঁছাও নবীর দরবারে মনের আশা আরি যাই বন ফির দেশে মনের আশা আরি যাই বন ফির দেশে পাখি হইলে ডানা ও থাকিলে যাইতাম নবীর দরবারে দরুদ পড়িয়া সালাম করিয়া চুমিতাম নবীর কদম রে মনির আশা আরি যাই বন ফির দেশে মনির আশা আরি যাই বন ফির দেশে চলে যেও না হবে 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 মাটির বিচরা কতবার আসল ঠিকানা হবে মাটির বিচরা কতবার আসল ঠিকানা এসেছিলে তুমি অগো সেইনা সাদের ভবে আসার সময় এসেছিলে এসেছিল সবই যাওয়ার সময় কাঁদবে তুমি হাসবে জামানা হবে হবে মাটির বিচরা কতবার আসল ঠিকানা হবে মাটির বিচরা কতবার আসল ঠিকানা জোরে বলো না আপন জনের কান্না জগত সবই শুনতে পাবে এই আপন জনের কান্না জগত সবই শুনতে পাবে উপকোটে তম কোটে না কেমনি জবাব দিবে তবে কি করে বোঝাবে তুমি মনের বেদনা কি করে বোঝাবে তুমি মনের বেদনা হবে হবে মাটির বিচরা গো সবার আসল ঠিকানা হবে মাটির বিচরা গো সবার আসল ঠিকানা আরে ইজরাইল ফারিস্তা যখন হাজির হবে এসে চলছাতরি যতই করো জানবে রে হবে শেষে জোরে বলো জোরে আর একটু জোরে ইজরাইল ফারিস্তা যখন হাজির হবে এসে ছলছা তরি যতই করো জানবে রে হবে শেষে খোদার কাছে খোদার কাছে চাইবে দোয়া মমিন মমিনা খোদার কাছে চাইবে দোয়া মমিন মমিনা হবে 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 মাটির বিচরা গো সবার আসল ঠিকানা হবে মাটির বিচরা গো তোমার আসল ঠিকানা আর একটু জোরে সে ছন্দ করছে মহব্বতে হবে মাটির বিচরা গো তোমার আসল ঠিকানা আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন ও বাবা আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে তখন আহাদিও স্বজন জোরে বলবো না আরেকটু জোরে আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন
পাশে বসে কাঁদবে তখন আহিয়া সজন আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে তখন আহিয়া সজন তবে আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না বাবা নামাজ ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না হবে হবে মাটির বেচনা গো সবার আসল ঠিকানা হবে মাটির বেচনা গো তোমার আসল ঠিকানা আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে তখন আত্মীয় স্বজন তবে আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না নামাজ ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না হবে মাটির বেচনা গো তোমার আসল ঠিকানা আল্লাহ